মুখ্যমন্ত্রীর গাঁওচলো অভিযান আসিল নাকি ভেলকিবাজি? লাচিতে এনিখাতে গড় বন্ধার লেখিয়াক মুখ্যমন্ত্রী যা বিশেষ অঞ্চলহে চকমকিয়া করা হয়েছিল নাকি? বিলাসী আখলত প্রস্তুত করা সুস্বাদু ব্যঞ্জন গ্রহণ করে মুখ্যমন্ত্রী কেনেক বুঝিব পি এম এ ওয়াইর গৃহরপর বঞ্চিত দুখিয়ার প্রজার দুঃখ? উন্নয়নের পরশ নপরা অঞ্চলত গাঁওচলো অভিযান চলাবলৈ সাহস নহল কিয় বিজেপির? এনেবোৰ প্রশ্নরে উত্তর বিচারি আমার সাংবাদিক উত্তম শর্মা গৈ উপস্থিত হয়েছিল গৈ সরুপথার সমষ্টির অন্তর্গত বৃহত্তর টেঙানির একাংশ অঞ্চলত। এই সরুপথার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন বিজেপির গাঁওচলো অভিযানের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরুপথার সমষ্টির বিভিন্ন অঞ্চলত দিনজোড়া কার্যসূচী ভ্রমণ করে যোরহাটর লোক নির্মাণ বিভাগের অভিযন্তা ভাস্কর শ্যামগুহাইর বিলাসী অট্টালিকাত সুস্বাদু আহার গ্রহণ করে জারর উমান লিখা কটাইছিল। কিন্তু সরুপথার সমষ্টির টেঙানির এনে পজাত এনিশা কি এঘণ্টা কটাব পারিবনে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী যাব বলিয়ে সরুপথার সমষ্টির রজাপুখুরী শ্যামগাঁও সজাই পড়াই তোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সন্মুখত দেখাব খোঁজা হয়েছিল এটা অঞ্চলের উন্নয়ন হওয়া ছবিখন। কিন্তু আজি আমি আপনার দেখাম সরুপথার সমষ্টির বৃহত্তর টেঙানি অঞ্চলের উন্নয়নের ফুপুলা স্বরূপর বাস্তব তথা জিয়া ছবিখন। বৃহত্তর টেঙানি অঞ্চলতে আছে ৪২খন গাঁও। ৪২খন গাঁওতে প্রায় ৮০% লোকে লাভ করা নাই পি এম এ ওয়াই কে ধরে অন্যান্য সরকারি আসনি। উল্লেখযোগ্য যে ২০০২ চনত টেঙানিত সরকারিভাবে চলা হয়েছিল বৃহৎ উচ্ছেদ অভিযান। জ্বলাই দিয়া হয়েছিল ঘরবোর, অমানবীয় অত্যাচারের সম্মুখীন হয়েছিল পরিয়ালসমূহ। অহরহ সংগ্রামের অন্তত পুনের বসতি আরম্ভ করলে টেঙানিবাসীয়ে। পিছে সরকারের মাহিয়ায় দৃষ্টির পরিত্রাণ নাপালে টেঙানিবাসীয়ে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটো নাই, রাস্তাঘাটের বিধ্বস্ত রূপর বর্তমানলৈকে ১০৮ এম্বুলেন্সের মুখে দেখা নাই গাঁওবাসীয়ে। রোগী কহিওয়া সম্বল হয়েছে ঠেলা। আহকসুন বৃহত্তর টেঙানি অঞ্চলের সমস্যা সমূহের কথা আমি সেই অঞ্চলরে সচেতন যুবকর মুখেরে শুনি লও। ইয়াতো স্বাস্থ্যকেন্দ্র নাই আর 108 চেহারা দেখা নাই আমার ইয়ার মানুষে। মই নিজেই দেখা নাই, মই টাউনত গলে দেখো ইয়াত সুমা আজিলকে দেখা নাই। আমার ইয়াত মূল পথ বলিবলে আসলে আলিচিকা পারঘাট, ইয়ারপরা আমার ইয়াতো অকমান আলিচিকা পারঘাটলে উচরে হয়, কিন্তু আমার ইয়ারপা 8-10 কিলোমিটার আঁতরের পরাও গাঁওবাসী মানুষে ঠেলাত নি নহলে বুকুসাত নি নহলে কাপড়ত দোলা বনাই বান্ধি আসলে বেমারিক লৈ যাবলগা হয়। তেতিয়া কেতিয়াবা এইটো রাতি হলে বহুত সমস্যা হয়, হাতির কারণেও দিগদার হয়, হাতিবিলাক রাস্তাতে রখি দিয়ে। তেতিয়া 108 খুব জোর করে মাতিলে আমার আলিচিকা পারঘাটলে আহে। তালে কিন্তু ইয়ারপা ঠেলার যোগেদি বা কেনেবাকে কিবা যোগার করে বুকুসাত বান্ধি হলেও মানু বেমারি নিবলগা হয়। উন্নয়ন বলি কলে আসলে কি হব লাগে, আমার এখন গাঁও, এইখন গাঁও এতিয়াও অকল এইখন গাঁও নয়, টেঙানি 42খন গাঁওত 80% মই ডাঠি পেলাই কব পারো 80% জায়গা এতিয়াও রাস্তা হওয়া নাই, এতিয়াও দলং হওয়া নাই, এতিয়াও মানে আমার বজারবিলাক উন্নত হওয়া নাই, আমার স্কুল কলেজবিলাক এতিয়াও উন্নত হওয়া নাই, একদম একেবারে জরাজীর্ণ অবস্থা স্কুল। আর আমার রাস্তা পদূলির কথা তো কবই নালাগে। আর ইয়াত সরকারি আসনি যাবিলাক আমার মানে পাবলগা হিতাধিকারী সেইকিজনে পোৱা নাই। অরুণোদয় আমার গাঁওখন আছে 75 ঘর, মই 42খন গাঁওর কথা নকই, মূর গাঁওখন 75 ঘর পাইছে মাত্র 10 জন অরুণোদয় আসনি 10 গৰাকী মহিলাই পাইছে। আর সরকারি ঘরটো এতিয়াও বহুত পাবলগা আছে, যিকিটাই পাইছে আসলে সরকারি ঘর দিছে না কি দিছে নাজানো, খুব কম পয়সা। এতিয়াও তো আমার ইয়ারপা গৈ বরপথারপা 16 কিলোমিটার আঁতরেরপা মেটেলসবিলাক আনিব লাগে, 1-1.5 লাখ টাকা দিছে, তাকো আমার ইয়াত আহি পোয়ালকে আসলে মানে 60-70 হাজার মানের কাম হয়। তেনেকুয়া আমার একদম কন্ডিশন তো খুব বেয়া টেঙানি আর সরুপথার সমষ্টিটো। ইয়াত এতিয়া স্থানীয় বিধায়ক এমএলএ আমার বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়া আছে। বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়ায় তো বহুত ডাঙর ডাঙর কথা কয়, কিন্তু আজি তেও অলপ দিনের আগর আমার ইয়াত আহিছিলে, আহি পেলাই কইছে যে সকলো রাস্তা পদূলি আমি বনাই দিয়া হব, কিন্তু তেনেকে কই 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 আজি ইমান দিন গুছি গৈছে, এতিয়ালকে হিলগুটি এটাও আমার রাস্তাত পড়া নাই। উল্লেখযোগ্য যে কংগ্রেস সরকারের দিনের ইন্দিরা আবাস যোজনা নামটো সলাই প্রধানমন্ত্রী আবাস যোজনা চমুকৈ পি এম এ ওয়াই করা হল, যদিও
টেঙানী অঞ্চলৰ 80% দৰিদ্ৰ লোকে বৰ্তমানলৈকে লাভ কৰা নাই এই আঁচনিৰ সুবিধা। টেঙানীৰ নিকৰি গাঁৱৰ নিবাসী দৰিদ্ৰ কৃষক পূৰ্ণকান্ত মিলি, নৱনীতা পেগু, প্ৰিয়ংকা পেগু, দিনেশ পেগুৰ লগতে অন্যান্য শতাধিক দৰিদ্ৰ লোকে বৰ্তমানলৈকে লাভ কৰা নাই পি এম এ ৱাইৰ অধীনৰ পকী গৃহ। কেঁচা অথবা জৰাজীৰ্ণ ঘৰতে দিন ৰাতি কটাবলগীয়া হৈছে তেওঁলোকে। অন্যান্য চৰকাৰী সা সুবিধাৰ পৰাও বঞ্চিত তেওঁলোক। আহকচোন, তেওঁলোকৰ দুখ লগা অৱস্থাসমূহ তেওঁলোকৰ নিজৰ মুখৰ পৰাই শুনো। চৰকাৰীভাৱে একো পোৱা নাই আমি। পঞ্চায়তৰ লোক আহে নাই? পঞ্চায়তৰ মানুহ নাহে, কোনোৱে নাহে, কোনো নাহে। চৰকাৰী আন কিবা আঁচনি পাইছে নাই বুলি? আন আঁচনি একো পোৱা নাই, একোৱে পোৱা নাই, একোৱে নাই পোৱা। বিধায়ক কোন আপোনালোকৰ? কিবা বিশ্বজিৎ ফুকন। সমষ্টি কি পৰে আপোনালোকে? টেঙান সৰুপথাৰ। আজি 15 বছৰমান হ'ল, ঘৰ লাগে মোক। জীৱন জীৱিকা মানে ডেইলি হাজিৰা কৰি খাওঁ, আৰু ল'ৰা ছোৱালী দুটা আছে আৰু মতা মানুহ আছে, ডেইলি হাজিৰা কৰি খাওঁ। নাই পোৱা চৰকাৰী ঘৰ? নাই পোৱা, নাই পোৱা চৰকাৰী আঁচনি? নাই পোৱা, নাই পোৱা। পঞ্চায়তৰ লোক আহে নাই? পঞ্চায়তৰ লোক নাহে ইয়াত, নাহে। মানে আঁচনি আপুনি একোৱে পোৱা নাই? একোৱে নাই। মানুহটোৱে কি কৰে? মানুহটো আগত মানে মিস্ত্ৰী আছিলে, এতিয়াতো মানুহটো এক্সিডেণ্ট হোৱা এবছৰ হ'ল, এতিয়া মানুহটোৱে ভালকৈ সুস্থ হোৱা নাই। এতিয়া হাত এটা ভালকৈ নচলে, ভৰি এটা ইমানটো মানে হেৰি নহয়। এতিয়া মই তেনেকৈ মানে যেনেকৈ নিজে হেৰি কৰি পেলাই পৰিয়ালখন চলাই আছোঁ আৰু। আপোনাৰ ঘৰটো পোৱা নাই নেকি চৰকাৰী ঘৰ? ঘৰটো চৰকাৰী ঘৰ পোৱা নাই, মানে হেৰি ফটো মাৰিবলৈ অহাই নাই মানুহ, পঞ্চায়তৰ মানুহ অহাই নাই। পঞ্চায়ত কি পৰে আপোনালোকৰ? টেঙানী পঞ্চায়ত পৰে। টেঙানী পঞ্চায়ত পৰে? কিমান বছৰ পায় এনেকৈ? এইটো আৰু আপোনাৰ হেৰি 6 বছৰমান হয় মোৰ ঘৰ এনেকৈ আছে। চৰকাৰী আঁচনি আৰু কি কি পাইছে? চৰকাৰী আঁচনি আমিতো এতিয়া একোৱে পোৱা নাই, একোৱে পোৱা নাই, একো পোৱা নাই। ঘৰো পোৱা নাই? ঘৰ চৰ একোৱে, একোৱে, একো পোৱা নাই। এইটো কেলৈ দিয়া নাই এইটো আমি নাজানো আৰু। পঞ্চায়তৰ মানুহ আহে নে নাহে? পঞ্চায়তৰ মানুহ নাহে, কোনোৱে নাহে, নাহে। চৰকাৰী আঁচনি কি পাইছে? চৰকাৰী আঁচনি একোৱে পোৱা নাই, একোৱে পোৱা নাই, একোৱে পোৱা নাই। সাধাৰণ কিবা এটাও পোৱা নাই? নাই। এই চৰকাৰৰ ঘৰ পোৱা নাই? পোৱা নাই। তাৰপিছত স্বাস্থ্য শিতানৰ কিবা একো পোৱা নাই? নাই, বিনামূলীয়া নাই। অৰুণোদয় আঁচনি এইটোও পোৱা নাই, একোৱে পোৱা নাই, একোৱে পোৱা নাই। কি কয় আপোনালোকে বিচাৰি গ'লে? কি কয়? আমি বিচাৰি গ'লেতো এপ্লাই কৰি দিওঁ বুলি কয়, কিন্তু নিদিয়ে, কেলে নিদিয়ে এতিয়া নাজানো আৰু। এই যে উৱলি যোৱা গৃহটো দেখিছে, এইটো কোনো দৰিদ্ৰ লোকৰ উৱলি যোৱা পজা বুলি আপুনি ভুলতো নাভাবিব। এইটো 2009 চনতে স্থাপিত হোৱা 10 গৰীয়া মিনি অংগনবাড়ী কেন্দ্ৰ। অসম চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগ বুলি বেনাৰখন ঠিকেই আঁৰি থোৱা আছে, কিন্তু যি সময়ত চৰকাৰে 25 লাখ টকীয়া আদৰ্শ অংগনবাড়ী কেন্দ্ৰৰে চমক দিয়াৰ প্ৰয়াস কৰিছে, তেনে সময়তে এটা পকী গৃহৰ অভাৱত সৰুপথাৰ সমষ্টিত এনেদৰে ৰৈছে এটা মিনি অংগনবাড়ী কেন্দ্ৰ। সৰুপথাৰ সমষ্টিৰে এইখন বাঁহৰ দলঙৰ প্ৰসংগলৈ অহাৰ পূৰ্বে গাঁও চলো অভিযানত অংশ লৈ চমক দিয়াৰ প্ৰয়াস কৰা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তাহানিতে কৰা এক মন্তব্য আমি আপোনালোকক শুনাম। গড়কপ্তানি বিভাগৰ দায়িত্ব লৈয়ে হিমন্ত বিশ্বৰ চমক, একেলগে পকা হ'ব হেনো ৰাজ্যৰ সকলো কাঠৰ দলং। এবছৰৰ ভিতৰত কাঠৰ দলং পকী কৰাৰ লক্ষ্য আছিল হিমন্ত বিশ্বৰ। 1170খন আজিৰ দিনত অসমত কাঠৰ দলং আছে, টোটেল 1070খন কাঠৰ দলং আছে। চ' প্ৰত্যেক বছৰে আমি কেতিয়াবা 200 কেতিয়াবা 150 বনাই থাকোঁ। এইবাৰ আমি লাচিত চিলাৰাই সেতু এটা পৰিযোজনা এটা আমি কৰিব খুজিছোঁ, যিটোৰ অধীনত 1172খন দলং আমি একেলগে আমি শেষ কৰিব খুজিছোঁ, এক বছৰতে আমি আৰম্ভ কৰিব খুজিছোঁ। চ' এইটো কাৰণে আনুমানিক আমাক 2000 কোটি টকা লাগিব। যোৱাকালি আমাৰ নাবাৰ্ডৰ লগত এখন খুব গুৰুত্বপূৰ্ণ বৈঠক হৈ যায় আৰু নাবাৰ্ডে মোটামুটি এইখিনি আমাক ফাণ্ডিং কৰিম বুলি কথা এক প্ৰকাৰ কথা দিছে। চ' দিছ উইল বি ওৱান অফ দ্য বিগেষ্ট ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰেল প্ৰজেক্ট অসমত হ'ব বুলি এই ছেপ্টেম্বৰৰ পৰা মই আশা কৰিছোঁ। পিছে এয়া কি, কাঠৰ দলং বাদেই দিছোঁ, টেঙানীলৈ যোৱাৰ বাবে বাঁহৰ এইখন দলঙেই একমাত্ৰ সাৰথি। ঔগুৰি আলিচিগাৰ 39 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা অতি চমু পথ হিচাপে ব্যৱহাৰ কৰা ধনশিৰি নৈৰ ওপৰত নিৰ্মাণ কৰি লোৱা হৈছে বাঁহৰ দলংখন। অন্যথা
বরপথার দিশে 14 কিলোমিটার পথ অতিক্রম করে যাবলগা হয় টেঙানীল। কিন্তু বাইক সাইকেল বা খোজকাহিয়ে পার হব পারে এই বাঁহর দলংখনে। নৈখন পার করে রোগীক শহর অঞ্চলের চিকিৎসালয় নিয়াত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয় অঞ্চলবাসী। এখন ভাল দলংর অভাবত ছাত্রছাত্রীও বিদ্যালয় অথবা মহাবিদ্যালয় যাত চরম অসুবিধার সম্মুখীন হয়। মানজিরোত ইয়াত আহিব কেনেকে? রাস্তা পদূলিবর ইমান ঠিক নহয়, আর লগতে আমার ইয়াত দলং এখন লাগে, যত নাকি 42খন গাঁও আমার টেঙানীত আছে। কিন্তু মূল পথচুয়াই হল আমার আলিচিকা পারঘাট টাউন যাবলে হলে দলংখনেই মেইন, স্কুল কলেজ বেমারি নিবর কারণে আমার মেইন দলংখনেই হয়। কিন্তু দলংখনের কথা তো দিম দিম বলে কয়, আজিকোপতি দিয়া নাই। তাকে আমি সরকারক অনুরোধ করো, আমাক দলংখন দিয়ক, রাস্তা পদূলি বনাই দিয়ক, ইয়াত স্বাস্থ্যকেন্দ্র এটা বনাই দিয়ক। বারিষা কালত মানে বানবারিষা কালত এন জি ওর ইপারত থাকে, তারপর আহি পেলা পেসেন্ট দাঙি করে একে মানে উঠাবল হয়ে পড়ে, মানে দলংর ইপারে রাখে। বানবারিষা আহিলে দলংটো নাইকিয়া হয়ে যায়। আমার নাওঘাট নাওকনত যেন তেন ধরি মিলি পার করব, তারপর আক গাড়ি উঠাব, গাড়িরপর আক গোলাঘাট যাব, কি কষ্ট বহুদিনেরপরাই এই দিম দিম বলে কোয়াটোরপর মানে আগর সরকারেরপরাই চলি আছে, অহা নাই আর চোয়া চিতাও নাই, এই এনেকা চলি আছে। বাঁহর দলং অতিক্রম করে এইটো বিধ্বস্ত পথে যাবলগা হয় টেঙানীলৈ। বিধায়ক বিশ্বজিৎ ফুকনে প্রতিনিধিত্ব করা সরুপথার সমষ্টির টেঙানীর প্রায় 90% পথরে অবস্থা তথৈ বস। রাস্তার জরাজীর্ণ তথা তথৈ বস অবস্থার কথা বিধায়কগুলো নিজের ফেসবুক পোস্টর জড়িয়ে স্বীকার করে সরকারের ধন লাভ নকরা কথাটো আওপকিয়াকৈ উল্লেখ করে। লগতে পকী করব নোৱাৰিলে মাথু শিল পেলাইহে যাতায়াতের ব্যবস্থা করার কথা উল্লেখ করে বিধায়কজনে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনতো এতিয়া পকী হওয়ার মুখ দেখা নাই টেঙানী অঞ্চলের পথসমূহে। চাওকসুন পথর তথৈবস তথা জরাজীর্ণ অবস্থা। এই জরাজীর্ণ পথরেই 14-15 কিলোমিটার বাট কুড়ি বাই বিভিন্ন ঠাইরপর হুইহিং পথারস্থিত মিলন বজারলৈ আহিবলগীয়া হয় ব্যবসায়ী তথা গ্রাহকসকল। বজার আমি তো 8-10 বছর হয়ে গেল আহি আছো, কিন্তু আমি তো বরপথারপর আহোঁ, এইটো রাস্তা দিয়ে আহোঁ আমি। অসুবিধা মানে কি চক, যেতিয়া বারিষা সিজন হয় তেতিয়া মানে এনেকা অবস্থা হয় মানে কি গাড়ি ধরক পল্টি হম বলেই হয়ে যায়, তার মাজত ধরক তেতিয়া মানে কি খুব অসুবিধা হয়, ভয় লাগে, আমাকো ভয় লাগে, মিছা কই লাভ নাই, বহুত ভয়ত আমি বজারটো করব কারণে আহো আর, কিন্তু উপায় নাই, নাহিলেও নহব, তো সেইটো কারণে রাস্তাটো মানে কি একদম জরুরি মানে হবই লাগে। মানে মোর নাম বিবেকানন্দ ধর হয়, আমি আহাতো আজি বজারটো 12-14 বছর মান হল ইয়াত চলি আছে, যেটু বাজার যেতিয়াপরা হয়েছে তেতিয়াপরা আহি আছো। বারিষাত মানে বহুত অসুবিধা হয় আমার, আমি বরপথারপরা আহো 14 কিলোমিটার মান হয়, এইটো রাস্তাত আহি আছো, আর বারিষাত মানে গাড়িখন আহিবলে বহুত কষ্ট হয়, কেতিয়াবা ট্রেক্টর দি টানি আনিব লাগে বাজারখনত। কি লয় আহে আপনি? মই তো বিস্কুট ব্যাপারী হয়, বিস্কুট মিঠাই বিস্কুট লৈ আহো, গাড়িত লৈ আহো, গাড়িত আহো, আর ট্রাকতো কেতিয়াবা মাল দিবলগীয়া হয়, কেতিয়াবা রখি থাকিবলগীয়া হয় ট্রাকর কারণে, যে আমি আগত আহি যাও ট্রাকটো পিছত আহে বতর কারণে। এনে রাইজরপর কালেকশন করে রাস্তা কিবা কিবি করা হয় মানুষ লগাই, এইকটা আমার রাইজরপর পয়সা লইহে পাথর ফেলা হয়েছে, ব্যাপারীপর লৈছে বা ইয়ার লোকাল রাইজেও মিলাইছে পাথর গাড়ি পাতো হেৰি করে, যে তেওঁলোকে আর মিলাই আর রাস্তাখন বনাই আছে। কিমান দূর পায় হে ইয়া বজাৰৰ মানুহবিলাক? বজাৰৰ মানুহ কিছুমান তো আপনার ধরক বৰপথাৰৰ পৰা আহি আছে, কোনোবা জামুগুৰি পৰা আহি আছে, কোনোবা আপনার এই বিলগাঁৱৰ পৰা আহি আছে, এইটো রাস্তাতে আহিব লাগে। খৰালি পথৰ অৱস্থা যেন তেনেই, বাৰিষা টেঙনিৰ পথৰ দুৰৱস্থা চাওকচোন কেনে দুৰৱস্থা, বা জমৰ যন্ত্ৰণাৰ মাজেৰে টেঙানীবাসীয়ে অহা যোৱা কৰিবলগীয়া হয়। বাৰিষা কালত বিদ্যালয় মহাবিদ্যালয়লৈ যোৱাৰ ক্ষেত্ৰতো চৰম অসুবিধাৰ সন্মুখীন হয় ছাত্ৰছাত্ৰীসকল। সঁচাকৈয়ে বিজেপিয়ে গাঁও চলো অভিযান চলালেও চৰকাৰৰ মাহিয়াৰ দৃষ্টিৰ পৰা পৰিত্ৰাণ নাপালে টেঙানীবাসীয়ে, যাৰ বাবে আজিও উন্নয়নৰ ক্ষেত্ৰত স্থবিৰ সৰুপথাৰ সমষ্টিৰ অন্তৰ্গত বৃহত্তৰ টেঙানী অঞ্চল। আমি যুগুত কৰা এই প্ৰতিবেদনত টেঙানীৰ কেৱল 20% অঞ্চলকহে সামৰিব পৰা গ'ল। পৰৱৰ্তী সময়তো সৰুপথাৰ সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলৰ অনুন্নত অৱস্থা ফুপুলা ছবিবোৰ সামৰি আমাৰ ধাৰাবাহিক প্ৰতিবেদন অব্যাহত থাকিব।
কিয়নো যিখন ছবি সরুফটার সমষ্টিত গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দেখিবলৈ নাপালে বা তেওঁক দেখার সুযোগ নিদিলে সেই সঁচা ছবিসমূহ। এতিয়া মুখ্যমন্ত্রীগৰাকী যিঘৰ মানুহত থাকিছে সেই মানুহঘৰৰ ডক্টর ইঞ্জিনিয়ার বহুত হেভি মানুহ। এতিয়া পিছত তেখেতে কৈছিলে বা আমি শুনিছোঁ, আমি মইতো যোৱা নাই বাৰু, তেখেতে পি এম জি ওয়াই ঘৰৰ হিতাধিকাৰী এঘৰত তেখেতে আছে, কিন্তু এইটো একদম মিছা কথা। যদি সাহস আছে টেঙানিৰ নিচিনা আমাৰ আমাৰ সৰুফা সমষ্টিত আৰু পিছপৰা বহুত পিছপৰা অঞ্চল আছে, তেনেকুৱা এটা অঞ্চলত দুঘণ্টা বা পাঁচ ঘণ্টা সময় থাকি যাওক। মুখ্য জীৱিকা হ'ল আমাৰ চাহ খেতি। চাহ খেতি কৰি কৃষকে চাহ টোপোলাটো বিকে, বিকাৰ পিছত এই গাড়ীখন ইয়াত এই ঠাইতে ইয়াতে অলপ আগত পাল্টি মাৰে, কেইবাবাৰো পাল্টি মাৰিছে। এই মোৰ এই ৰাস্তাটো এই অলপ আগত আপুনি গ'লে দেখিব, এইখিনি যোৱা বছৰ ট্ৰেক্টৰ এখন পাল্টি মাৰিছে। গতিকে চাহ ইয়াত আমাৰ দামটো আমাৰ আচলতে প্ৰকৃত দামটো খেতিয়ক পোৱা নাই। কি কাৰণে পোৱা নাই? কাৰণ এই এডোখৰ ৰাস্তা আমাৰ ট্ৰেক্টৰ লগাই উলিয়াই নিব লাগে চাহপাতটো। দুই নম্বৰ কথা, গাড়ীখন পাল্টি হয়, গাড়ীখন পাল্টি হোৱাৰ পিছত চাহপাতখিনি মানদণ্ডটো কমি যায়, তেখেতে আকৌ সেইখিনি বোকাই চোকাই তুলি নি ফেক্টৰীত আপোনাৰ দামটো কম পাই যায়গৈ। সেইটো কাৰণে আমাৰ ৰাস্তাৰ অৱস্থা একেবাৰে বেয়া, অত্যন্ত বেয়া। আৰু দুই নম্বৰ কথা, আমাৰ ইয়াত 42খন গাঁৱৰ ভিতৰত আমাৰ এখনো চিকিৎসালয় নাই। চিকিৎসালয় এখন আমাক অত্যন্তই প্ৰয়োজন। কিয় বিজেপি চৰকাৰে আমাৰ টেঙানি পঞ্চায়তটোকে হওক বা আমাৰ সৰুফুটা সমষ্টিটোৱে মোটামুটি আজি কত বছৰ হ'ল, কিন্তু চবতকৈ পিছ পৰি আছে সৰুফুটা সমষ্টিটো। কিন্তু এতিয়া অলপ কিবা এটা উন্নত নগৰ অঞ্চলত কৰিছে, কিন্তু দেই নগৰকেন্দ্ৰিক উন্নয়নটো কৰিছে, অকল টাউনে টাউনে ৰাস্তা ঘাটবিলাক বনাইছে, কিবা ডিভাইডাৰ বনাইছে, কিন্তু আমাৰ গাঁও অঞ্চললৈ বিজেপি চৰকাৰ এতিয়ালৈকে সোমাই অহা মই দেখা নাই। আৰু এটা কথা, তিনি নম্বৰ কথা, আমাৰ ইয়াৰ 42খন গাঁৱৰ যিখন মুখ্য দুৱাৰ, যিটো ৰাস্তাইদি আমি ওলাই যাব লাগে, ল'ৰা ছোৱালী যাব লাগে, পেচেণ্ট যাব লাগে মেডিকেললৈ, আপোনাৰ কলেজলৈ ল'ৰা ছোৱালীবিলাক যায়, কিন্তু আমাৰ তাত আজি তাৰিখলৈকে, আজি ইমান বছৰ হ'ল, আজি তাৰিখলৈকে আমাৰ তাত এখন ৰেল গেটৰ ব্যৱস্থা আজিলৈকে বিজেপি চৰকাৰে হওক বা আগতে যিসকলে ইয়াত চৰকাৰ চলাই গ'ল, শাসন কৰি গ'ল, কোনো চৰকাৰে কিন্তু ৰেল গেটখনৰ কথা চিন্তা নকৰিলে। টেঙানিৰ 42খন গাঁও আছে, 42খন গাঁৱত হাজাৰ হাজাৰ মানুহ আছে, হাজাৰ হাজাৰ গাড়ী এফালে গৈ থাকে, কিন্তু আজি তাৰিখলৈকে আমাক যাতায়াতৰ ব্যৱস্থাটো কৰি দিয়া নাই, ৰেল গেটখন আমাক আজি তাৰিখলৈকে কৰি দিয়া নাই। সেই সঁচা ছবিসমূহ দায়বদ্ধ স্বতন্ত্ৰ সংবাদ প্ৰতিষ্ঠান হিচাপে দেখুৱাই দিয়াটো আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যদি কেনেবাকৈ বাৰিষা কালত গাঁও চলো অভিযানত অংশ ল'লেহেঁতেন আৰু যদি এনেধৰণৰ পথাৰৰ বোকাসদৃশ পথ দেখিলেহেঁতেন, তেতিয়া তেওঁ হেলিকপ্টাৰ বা বিলাসী বাহন এৰি একাতো বোকাত নামিয়েই গাঁৱৰ ৰাইজে অতদিনে ভুগি অহা যমৰ যাতনাখিনি অনুভৱ কৰিলেহেঁতেননে? বিলাসী কোঠাত নিশাটো কটাই বিলাসী সুস্বাদু খাদ্য গ্ৰহণ কৰি প্ৰধানমন্ত্ৰীৰ গুণানুকীৰ্তন কৰিব বিচৰাতকৈ এবাৰ প্ৰকৃতাৰ্থত দৰিদ্ৰতাৰ ছবিখন উপলব্ধি কৰিবলৈ চেষ্টা কৰকচোন মুখ্যমন্ত্ৰী মহোদয়। সৰুপথাৰৰ পৰা উত্তম শৰ্মাৰ প্ৰতিবেদন, নৰ্থ ইষ্ট নাও।